নমস্কার সবাইকে, এক্সট্রেসি অফ আর্টের তরফ থেকে সবাইকে জানাই শুভবিজয় আর শুভেচ্ছা। তো এই ভিডিওটা আমি রেজিন নিয়ে করব। আমার লাস্ট ভিডিও ছিল যে সললেক থেকে আমি একটা আর্ট স্টোর, আর্ট অ্যান্ড ক্রাফট স্টোর বিটেল ক্রাফট থেকে আমি এই প্রোডাক্টগুলো এনেছিলাম টু স্টার্ট মাই এক্সট্রেসি অফ আর্ট রেজিন বিজনেস। তো এই ভিডিওটা আমি বাংলায় করছি কারণ রেজিন নিয়ে আমি আজ মানে এখনও অবধি যতগুলো ভিডিও দেখলাম বেশিরভাগই নয় ইংলিশে, নয় হিন্দিতে। তো এইটা যারা যদি আমার মনে হলো যে একটা বাংলায় ভিডিও থাকা উচিত, তো তার জন্যই আমি এই ভিডিওটা বাংলায় করব এবং আশা করছি সবার ভালো লাগবে। তো এই মোল্ডগুলো আর এই রেজিনটা আমি ইউজ করব, আর আমার কাছে কিছু স্পার্কল ছিল সেটা আমি ইউজ করে দেবো। তো মিক্সিং করার জন্য আমি প্রথমে পেপার কাপ নিচ্ছি, বাট এই পেপার কাপ নেওয়া নিয়েও আমরা এক্সপেরিমেন্ট করে জানতে পারবো যে পেপার কাপ ইজ নট ভেরি গুড, এটা একদমই ভালো নয় রেজিনের করার জন্য। এটা যেহেতু বিগিনার্স ভিডিও, তাই এই ভিডিওটা আপনি একদম লাস্ট অবধি দেখুন যাতে আপনারা বুঝতে পারেন যে ঠিক কীভাবে আপনি স্টার্ট করবেন। অবশ্যই একটা প্লাস্টিক গ্লাভস নেওয়া খুব জরুরি। যদি আপনাদের কাছে প্রফেশনাল যে গ্লাভসগুলো হয়, যেগুলো নাকি ফার্মাসিউটিক্যাল থেকে পাওয়া যায়, সেগুলো থাকলে তো খুবই ভালো। আমার কাছে এইটা ছিল নিউ, তাই আমি এইটা এই প্লাস্টিক গ্লাভস ইউজ করেছি। কোনোভাবেই কন্ট্যাক্টে আসা যাবে না রেজিনের, কারণ এটা একটা কেমিক্যাল এবং এটা খুবই মানে আমার মাঝখানে আমি গ্লাভস খুলে ফেলেছিলাম বিকজ হাতের গ্লাভসটা খুব লুজ লাগছিল। বাট তার জন্য কী হয়েছিল, যখনই আমি হাতে আমার রেজিন লেগেছে প্রচণ্ড হাত মানে গরম গরম লাগছিল, যেহেতু কেমিক্যাল এটা স্কিনের জন্য একদমই ভালো নয়। তো এই একটুখানি প্রথমে খুলতে ক্যাপটা খুলতে একটু প্রবলেম হচ্ছিলো, তাই একটু টাইম লেগেছে এবং আমি চেষ্টা করছি যতটা সম্ভব ফুটেজ কভার করার চেষ্টা করেছি। এখানে 3:1 রেজিন আমি নিয়েছি, রেজিন এবং হার্ডেনার, মানে তিন ভাগ আমার রেজিন হলে এক ভাগ আমার হার্ডেনার আমায় নিতে হয়েছে। আমি সিরিঞ্জের ইউজ করেছি এবং ওটাকে স্টায়ার করার জন্য মানে না মেলানোর জন্য আমি প্লাস্টিক কাপ ইউজ করে প্লাস্টিকের চামচ ইউজ করেছি। আপনাদের কাছে যদি পপসিকল স্টিকও থাকে খুব ভালো। তাহলে আমার মোটামুটি আশেপাশে যা আছে, আমি যেহেতু একদম ফার্স্ট ভিডিও বানিয়েছি এইটায়, তাই আশেপাশে যা ছিল সেইগুলো দিয়েই বানানোর চেষ্টা করেছি। তো ওটাই হচ্ছে ব্যাপার। রিসেন্টলি আমার একটু শরীরটা ভালো নয়, তাই হয়তো ভয়েসটা খুব ভালো আসবে না। যাই হোক, এখানে আমি ফার্স্ট যেটা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো যাই হোক, ফার্স্ট যেই স্পার্কেলটা নিয়েছিলাম সেটা খুব অল্প পরিমাণে নিয়েছিলাম। আপনারা দেখতে পাবেন যে স্পার্কেলই হলো ক্লিয়ার রেজিনও কিন্তু আছে, মানে চেষ্টা করেছি খুব কম স্পার্কেলের করার। এটা পার্পল কালারটা আমি নিয়েছিলাম খুব কম করে, কারণ আমি একটু খুব লাইটার স্পার্কেল চেষ্টা করছিলাম। নেক্সট যেটা আমি করব সেটা অবশ্যই একটুখানি গাঢ় করে করার চেষ্টা করব, কিন্তু তারও আফটার এফেক্টটা কেমন আসবে সেটা আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটাকে পুরো লাস্ট অবধি দেখবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও দেখতে হয় বা কি আমি এর পর ইউজ করতে পারি রেজিনে স্পার্কেল ইউজ না করে বা স্পার্কেলের সাথে অন্য কিছুই অ্যাড করে, তা সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং এটা আমার একদমই ফার্স্ট রেজিন কাজ করার এক্সপিরিয়েন্স, সো ভুল তো হবেই অবশ্যই। ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারবেন যারা প্রফেশনাল যে কীভাবে আমি রেজিন ইউজ করেছি। একদমই মানে একটা দুটো আমি ভিডিও দেখে, একটা দুটো না বেশ কয়েকটা ভিডিও দেখে, মিথ্যে বলবো না, আমি এইগুলো কিনি এবং খুব মিনিমামে আমি কিনে এনেছিলাম। আপনার ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন একদম বেসিক মোল্ড কিনেছি, বেসিক যেইটুকু হার্ডেনার আর ই লাগে। আমি কোনো কালার ইউজ করিনি, জাস্ট স্পার্কেল ইউজ করেছি, কারণ একটা ক্লিয়ার বানিয়েছি, একটা ক্লিয়ার রেজিন দিয়েও বানিয়েছি সেটাও দেখতে পাবেন। আর বেশিরভাগটাই রেজিনের স্পার্কেল ইউজ করেছি, দুটো ডিফারেন্টও অ্যাট এ টাইম ইউজ করার চেষ্টা করেছি। একটু ডিফারেন্সেস আছে, কারণ এক্সপেরিমেন্ট না করলে নতুন কাজ করে কী লাভ, তাই না? তো তার জন্যই এখানে দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে করছিলাম, কারণ ওভারল্যাপ হচ্ছিলো।
তো যেটা আপনারা দেখতে পারলেন যে কাগজের কাপে কি হচ্ছে, আস্তে আস্তে ওইটা ছিঁড়ে যাচ্ছিল, লেয়ারটা ভেতরের লেয়ারটা এফেক্ট করছিল রেজিনের জন্য। তার জন্য আমি নেক্সট টাইম ইয়োগার্ট কাপ, আমার কাছে ছিল প্লাস্টিকের, অবশ্যই মোটা প্লাস্টিকের কাপ আপনারা ইউজ করবেন, কাপ বা মগ যেটা যদি থাকে বড় আপনাদের কাছে, মোটা প্লাস্টিকের খুব ভালো হয়। এবং আমি দেখতেই পাচ্ছেন যে এই সময়টা আমি ভুল করে আমার গ্লাভস ছাড়াই আমি স্টার্ট করে দিয়েছিলাম, এবং তার জন্য আমার হাতেও প্রচণ্ড এফেক্ট করে স্কিনে রেজিনটা লেগে, সেটা একদমই করবেন না। মানে এটা আমি এতবার বলছি কারণ অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এটা একদমই ঠিক নয়। সো এখানে আমি তিন ভাগ রেজিন নিচ্ছি প্রত্যেকটাতেই, আর এক ভাগ করে আমি হার্ডনার নেব। এবং আমার খুব রেজাল্টটা কি এসছে একদম লাস্টেই দেখতে পাবেন, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর তিন ভাগের মধ্যে এই দুটো সিরিঞ্জ আমি ইউজ করেছি, দুটোতেই 2 মিলিলিটার করে আমি নিয়েছি, মানে 6 মিলিলিটার আর একটা 2 মিলিলিটারে, যাতে 3:1 হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই তিনটে আমি পার্পলে করেছি। নেক্সট যে তিনটে কাপে আমি করছি সেখানে আমি ডিফারেন্ট স্পার্কেল ইউজ করব, এবং এই ক্ষেত্রে আমি স্পার্কেলের কালার ডিফারেন্ট হবে এবং পরিমাণটাও ডিফারেন্ট হবে, মানে কয়েকটা আমি দেব সেমি ট্রান্সপারেন্ট, এবং এইটা যেমন পার্পলটা খুব ট্রান্সপারেন্ট ছিল, খুব কম স্পার্কেল আমি ইউজ করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি খুব বেশি হেভি করব। এই একটা আমি ক্লিয়ার রেজিন দিয়ে করার চেষ্টা করেছি কারণ আমি কিউরিয়াস ছিলাম যে পুরো ক্লিয়ার রেজিনে কেমন দেখতে লাগে। অ্যান্ড নেক্সটটা দেখতে পাচ্ছেন যে আমি খুব হেভি স্পার্কেল নিয়েছি রেডটা করার জন্য, রেড গ্রিন হয়তো আমি নেব, দেখা যাক। আর গোল্ডেন আমার কাছে খুব অল্প ছিল তাই এইখানে আমি অল্প করে গোল্ডেন নিয়েছি, গোল্ডেনটা সেমি স্পার্কলি হয়েছে, গ্রিনটাও আমাদের মোটামুটি স্পার্কলি, হেভি স্পার্কলি হয়েছে গ্রিন আর রেডটা। তো এখানে আমি ছাঁচের মধ্যে এবার মোল্ডের মধ্যে আমি দিয়ে যাচ্ছি, এগুলো সিলিকন মোল্ড, তো এই ক্ষেত্রে একটা সুবিধা কি যে এখানে ক্লিন করতে খুব অসুবিধা একদমই হয় না, খুব সুবিধা। আর এই এই মোল্ডই ইউজ করা হয়, আপনারা যদি নতুন একদম প্রথম বিগিনার্স হয় আমার মতো, তাহলে অন্য কোনো মোল্ড নয়, রেজিনের জন্য যেই মোল্ডটা পাওয়া যায় যে কোনো রেজিন শপে গেলেই আপনারা পেয়ে যাবেন, অনেক অ্যাফোর্ডেবল প্রাইসেও আছে। আর বিটেল ক্রাফটে গেলে তো অবশ্যই জানাবেন, ওখানে গিয়ে কিনলে পরে কেমন লাগলো, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, আর এক্সপেরিমেন্ট করে কেমন লাগলো সেইটাও তারও এক্সপিরিয়েন্স জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি এবার রেডটা আমি দিচ্ছি আস্তে আস্তে। এখানে আমি তিন রকম মোল্ড ইউজ করেছিলাম, এবং এইগুলো এই রেজিনগুলো শোকাতে, মানে পুরো হার্ড হয়ে একদম প্রপার জিনিসটা বেরোতে 28 ডেজ মিনিমাম লাগে। এবং আমার কাছে যেহেতু গান নেই, ফায়ার যে গানটা হয় যেটা বাবলসটা ওঠানোর জন্য, সেটা নেই বলে আমি লাইটার ইউজ করেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা নিতে হবে, বাচ্চারা একদমই এটা ট্রাই করবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আফটার 28 আওয়ার্স পরে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম আরও বেরিয়েছে, এর মধ্যে কয়েকটা এখনও শোকায়নি, যেমন গ্রিনটা অনেক বেশি টাইম লাগছে, গ্রিন আর রেডটা, রেড গ্রিনের মধ্যে বোধ হয় একটা হয়তো পরবর্তীকালে আমি ফুটেজটা তুলেছি কি না জানি না, গোলটা শুকিয়ে গেছিলো, আর এইটা ট্রান্সপারেন্টটা আমি মূল থেকে বার করার দেখানোর চেষ্টা করেছি, বাট এক হাতে বার করাটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, খুব অসুবিধা হচ্ছিলো এক হাতে, তাই আর আমার পক্ষে সম্ভব ছিল না যে ইসে কোনো জায়গায় রেখে করার, তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর। আশা করছি যে যারা একদম বিগিনার এই ভিডিওটা দেখে এবং বাংলা বোঝেন, তারা এই ভিডিওটা দেখে খুব ভালো মতনই স্টার্ট করতে পারবেন রেজিন ভিডিও বিজনেস যদি আপনারা চান। তো এই যে একদম লাস্ট গ্রিন আর পার্পলটা হয়ে গেছে,
তো কেমন লাগলো জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক